অন্যদিকে আপনাদের দেখাবো বাসন্তীর ছবি। ভোট পিটলেও থামছে না সন্ত্রাস। দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর ভরতগড় গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ভরতগড় গ্রামে চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূল কর্মী শামীম সর্দার অভিযোগ আরএসপির বিরুদ্ধে গতকাল রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী শামীম সর্দার, তখনই এই ঘটনা ঘটে। অভিযোগ, বাড়ির পেছনে কয়েকজন রাস্তা আটকে তাঁকে গুলি করে। তৃণমূল কর্মীর ডান হাতের ওপরের অংশে গুলি লাগে। রাতেই তাঁকে এসএসকেএম এ স্থানান্তরিত করা হয়। ভোটে হেরে যাওয়ায় আরএসপি আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলে দাবি করেছেন গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর বাবা। অভিযোগ অস্বীকার আরএসপির। ভোট মিটলেও সন্ত্রাস থামার কোনো চিহ্ন নেই দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে। ভরতগড় গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ভরতগড় গ্রামে গুলি চলল। গুলিবিদ্ধ হলেন তৃণমূল কর্মী শামীম সর্দার। অভিযোগ উঠেছে আরএসপির বিরুদ্ধে। অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনার একের পর এক ঘটনা সামনে আসছে, ভোট সন্ত্রাস অব্যাহত সেখানে। দক্ষিণ চব্বিশ পরগনার পর উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের খবর আপনাদের সামনে রাখছি। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা চলাকালীন দত্তপুকুরে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি। অভিযোগ, আইএসএফ এর সমর্থনে জয়ী নির্দল প্রার্থীর বিরুদ্ধে। দত্তপুকুরের পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েতের আলগড়িয়ায় তৃণমূলের পার্টি অফিসের একশো মিটার দূরে উদ্ধার হয়েছে এক ব্যাগ ভর্তি বোমা। তৃণমূলের অভিযোগ, তাদের প্রার্থী শ্রীপদ দাস হেরে যাওয়ার পর তাঁর বাড়িতে গিয়ে হুমকি দেন নির্দল প্রার্থী আহমেদ আলী মণ্ডল। এরপর গতকাল রাতে পার্টি অফিস লক্ষ্য করে বোমা ছোড়া হয়। অভিযোগ অস্বীকার নির্দল প্রার্থী। একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা চলাকালীন উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরে তৃণমূলের পার্টি অফিস লক্ষ্য করে বোমাবাজি, হিংসা অব্যাহত। কাঁঠালিয়ায় তৃণমূল কর্মীকে পিটিয়ে খুন, অভিযোগের তীর আইএসএফ এর দিকে। নিহতের নাম শেখ মুসলিম। পরিবারের অভিযোগ, ভোটের আগের দিন সাতই জুলাই রাতে তৃণমূল কর্মীকে রাস্তায় আটকে লাঠি সোঁটা লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় তারপর তাকে ভর্তি করা হয় কলকাতার বেসরকারি হাসপাতালে। আজ সকালে ওই তৃণমূল কর্মীর মৃত্যু হল। কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দের সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি হিন্দলের কাছে। হিন্দল, এই ঘটনা সম্পর্কে জানতে চাইবো যে ঠিক পরিবার কি অভিযোগ করছে। একেবারেই পরিবার কিন্তু সরাসরি যেটা অভিযোগ করছে যে তার বাবাকে পিটিয়ে মারা হয়েছে পরিবারের সদস্যরা, এবং তার ছেলে যেটা স্পষ্টত অভিযোগ করছে। তোমাকে বলে রাখি, পঞ্চায়েতের ভোটের দিন ঘোষণার পর থেকেই, তারপরেই থেকেই কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল। ভাঙর নমিনেশনের দিন থেকে শুরু করে আজও পর্যন্ত কিন্তু সেই মৃত্যু মিছিল লেগেই রয়েছে। আমরা কথা বলে নেবো সরাসরি তার সঙ্গে, ছেলের সঙ্গে, ঠিক কি ঘটনাটা ঘটেছে। আমার বাবা সেদিন রাত্রে, ভোটের আগের দিন রাত্রে, বাড়ি থেকে ভাত টাত খেয়ে, আমাদের দোকান আছে, দোকানের ওখানে দাঁড়িয়েছিল। আর আমার বাবা একটু ঘোরাফেরা করে, এখান থেকে একরশি ঘুরতে গিয়েছে। সেখান থেকে আমার বাবাকে আর আমার কাকার ছেলেকে তুলে নিয়ে বেধড়ক মার মারলো আইসেফের ছেলেরা, মেরে পুকুরে ফেলে দিয়েছিল, মনে করে মারা গিয়েছে। তারপরে আমরা তো জানি না, পরে লাশ আমরা লোকটাকে উদ্ধার করতে গিয়েছি, আমার বাবাকে ওনারা তাও দিচ্ছিল না। আমরা জোর জবরদস্তি নিয়ে আসলাম যে আমার বাবার শরীরটা খুব খারাপ, ছেড়ে দাও, হাতে পায়ে ধরে আমরা নিয়ে আসলাম। বাবাকে মারধর করা, আপনার বাবাকে মারধর করার কারণ? আমার বাবাকে মারধর করার কারণ, আমার বাবা টিএমসি করে। তাই লাঠি দিয়ে, শাবল দিয়ে, বাঁশ দিয়ে, ঠিক আছে, ইট দিয়ে। সুতরাং তুমি বুঝতেই পারছো যে লাঠি সোঁটা বাঁশ এমনকি রড দিয়ে পর্যন্ত মারধর করা হয়, তেমনটাই কিন্তু তার ছেলে সরাসরি অভিযোগ করছেন। এবং মারধর করার কারণ কি, তিনি তৃণমূল কংগ্রেস কর্মী, সে কেন তিনি তৃণমূল করেন, এই কারণেই কিন্তু সেই ব্যক্তিকে এবং তার একজন আত্মীয়কে, তাদের দুজনকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। সাত তারিখ গভীর রাতে এই ঘটনা ঘটে। তারপর থেকেই তিনি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন, সন্তোষপুরের একটি বেসরকারি হাসপাতালে। এখানেই আজ তার সকালবেলা মৃত্যু হয়, তেমনটাই পরিবারের সদস্যরা জানতে পেরেছেন হাসপাতাল সূত্রে। গোটা ঘটনায় কিন্তু এখনও পর্যন্ত যে জিনিসটা স্পষ্ট হয়ে উঠছে যে একের পর এক মৃত্যুর ঘটনা কিন্তু সামনে আসছে, এবং এখানে কিন্তু আবারও এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনার কাশীপুর থানার পুলিশ। ধন্যবাদ হিন্দল।